we are going to Maligao. আর আজকে রূপায়ণের এটা গ্রেট এক্সপিরিয়েন্স হবে বাসে করে। ও বাসে করে রাইনো, এটা গভর্নমেন্ট বাস, আমাদের এখানে কোনোদিন চড়েনি, আজকে ফার্স্ট টাইম রাইনোতে চড়ছে। আমরা বাসে করে এখান থেকে নেপালি মন্দির যাব। দেখো বাস খালিই আছে, আজকাল ফাঁপা নেই এর জন্য। কৃপায়ণ বলছে গরমের মধ্যে মা আমাকে ঘামিয়ে ঘামিয়ে নিয়ে যাচ্ছে, কি আর করব, গরম তো আমারও প্রচণ্ড, গরমে ঘেমে গেছি দেখলেই বুঝতে পারছো একদম। তো কৃপায়ণ আমার উপরে খুব রাগ হয়ে যাচ্ছে, আর পাপা ওকে বলেছিল অটো করে যা না উবের করে যা, আমি মানা করেছি, এর জন্য কৃপায়ণ আমার উপরে খুব রেগে আছে। কৃপায়ণ চেহারাটা দেখাও, দেখো এই যে আমাদের বাস, কৃপায়ণ রেগে আছো কেন, রাগ তো করতে নেই। যেখানে আমার আমি আমাদের লালগঞ্জ থেকে নেপালি মন্দির এসেছি, 10 টাকা আমার, 10 টাকা কৃপায়ণের, 10 টাকা 20 টাকা ভাড়াই হয়ে গেছে। এখন আমি আবার 10 টাকা 10 টাকা 20 টাকা 40 টাকা হয়ে যাবে। ওই জায়গায় আমি 400 টাকা 500 টাকা ভাড়া কেন দেবো বলো, এর জন্যই আমি বাসে করে এসেছি। ভাই ভাই আবার গিয়ে ওইখানে সব ভিডিওস আপডেট করব। হ্যালো, আমরা 10:30টায় গাড়িতে উঠেছিলাম লালগঞ্জ থেকে, আর ওখান কটা বাজে, 11:30, 12টাই বাজবো, পুরো 1 ঘন্টা লাগলো আসতে। তো আমরা এখান থেকে অল্প হেঁটে হেঁটে আসছি। ইটস গ্রেট এক্সপিরিয়েন্স ফর টুডে ফর কৃপায়ণ, হি নেভার গো অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন হি সে মাম্মা আহে। ওই যে আরেক সুন্দরী যাইতেছে, আজকে বন্ধ নাই কেন, তাড়াতাড়ি ছুটি দিব না, যাইতেছি এখন, যাও যে যাও, আমরা তো পুরো 1 ঘন্টা লাগলো বাসে এসে। মানে তোমাদের এদিকে যাম নাই, আমাদের যে আবার ওই লালগঞ্জ বিরুবাড়ি হইয়া ঘুরাইয়া দেয় এখন, ওই পুরো 1 ঘন্টা লাগছে, 10:30 বেরিয়েছি ঘরে আর গিয়ে। ও কইতেছিল বাসে যাবো না মা, চলো অটোতে যাইবো, উবরে 400 টাকা লাগে, আর এই জায়গায় আমি 20 টাকা 20 টাকা 40 টাকা, আর এদিকে 10 টাকা 10 টাকা 60 টাকায় হয়ে গেছে, আর ওই জায়গায় 400 টাকা দিয়ে আমি দরকার নেই, বাদ দে না, ও আজকে অল্প বাইরে যাইবো, এই তুই কই জাগির রোড না কই জানি যাইবো, এলে গাইনি যাও। খাইয়া তো আইসি, সকালবেলা চা খাইছি, ও ম্যাগি খাইয়া আইছে, আর আমি তো এমনি এখন কিছু খাই না। আচ্ছা ঠিক আছে, তোমাদের পূজা শেষ? আচ্ছা ঠিক আছে, সিদ্ধ ভাত বানাইছে ঘি দিয়া খাইলেতে। আমার ছোট ভাই বউ, ওর আজকে অফিস আছে, অফিসে বস নেই, বসের ছেলে নেই, কেউ নেই, তো এর জন্য ও ঘরের পূজা ছেড়ে আর যেতে লাগছে। তো ও বললো যে ঘরে সিদ্ধ ভাত বানানো আছে, ঘি দিয়ে খেয়ে নিতে। তো আমরা যাই, যাওয়ার পরে ওইখানে গিয়ে কোনটা
এখানে কি ভোগের রান্না? এরম গুলো কমপ্লিট রান্নাবাড়ি হচ্ছে না, এদিকে রুম গুলো আইনি না। এটা মনে হয় একটু বড় না? একটা বড় আছে। এগুলো হয়ে গেলে ভাড়া দিয়ে দেবা? এগুলো সব ভাড়া নেই, তবু ওই সামনে যে দুটো রুম উঠবো দুটো পিজি থাকবো। তিনটা ফ্যামিলি ভাড়া দিতে পারবা না? একটা সিঙ্গেল রুম একটা সিঙ্গেল রুম করা হয় রং এগুলি শুকাইতে লাগবো, তারপরে রং ধরতে লাগবো না, কাঁচার মধ্যে রং দিলে এখন। আর ওইদিকে গুলো ওই দুটো পিজুসরা ইয়ে করে দিবা। তাই আমরা আসি। হ্যাঁ, আমরা এখন চিপস খাই নিমু। চল যা, আইতেছি, চল। না ঘুরাবো, তুমি তো খাইলা না কিচ্ছু, খালি মুখ দেখাইতে আইছো এখানে। যে তোমার মা তো কিছু খায় নাই, মুখ দেখাইতে আইছে আসবে আবার। অল্প ভালো বেলা দাও। হ্যাঁ হ্যাঁ, কিন্তু যেমনে তেমনে খায় না। না তুমি তো কইলা তুমি যেমনে তেমনে খাও না। না তারপর কেমনে খাও অল্প দেখি না, ওইটা কেমনে খাও অল্প দেখাই। ওইটা তো গেলাম কমে নিছে, আমি ঠিক হয়ে গেছে না? আমগো তো ঠিক করে ফেলাইছি না, ওইটাই তো বললাম এখানে আমগো এখান থেকে এখানে চার্জ বহুত কম। আমগো ওইদিকে না রান্ধনি গো চার্জ বহুত। হ্যালো, আমাদের পুজো শেষ, আমরা মালিগাঁও থেকে ঘরে যাচ্ছি রিটার্ন। তো ড্রেস শাড়ি টাড়ি চেঞ্জ করে নিয়েছি, চলো।
আসো। তো এখন আবার আমরা বাসে যাব, মা আর ছেলে, যেহেতু ওর বাবা আসেনি আর যেতে হবে। তো বাই বাই। কোথায়, ঘরে? হ্যালো, আমরা ঘরে রিটার্ন যাচ্ছি। আমাদের মালিগাঁও থেকে বাসে উঠেছি। দাদু বিশ্বাস করে না যে দাদুকে দেখাবো কত জান। আমাকে আরো লেট করে বেরোতাম, আরো ইয়ে হতো, একদম পুরো ট্রাফিক জ্যাম হয়ে আছে। ওই বড়িপাড়ার থেকে এখানে আসতে আসতে মনে হয় আমাদের 10 মিনিট 15 মিনিট লাগলো, না 15 মিনিট হয়ে গেল। না পেরে একটা জলের বোতল কিনলাম গাড়িতে। হকার্সরা উঠেছে এখানে জামের মধ্যে। জ্যাম হয়ে আছে। তো বসে বসে মা আর ছেলে জলের বোতল, ছেলে তো পুরো বোর হয়ে গেছে। যেতে না যেতেই জ্যাম। ছটাতে বেরিয়েছি, 7:30 বাজে, ঘরে যেতে যেতে বাজবে 8টা। এই ট্রাফিক জ্যামের জন্য দেখ, বাবা বলে কি কখনো তোমরা ঘরে গেলে না, মানুষদের জ্যাম শেষ করে না। দেখ তো জ্যাম কোথায়, না না এটা ওপেনিং না, আজকে বোধ হয় বার্থডে, 1 ইয়ার হয়েছে, অনেকদিন হয়েছে তো ওপেনিং হয়েছে। আমি এই যে কৃপায়ন, আমি আর কৃপায়ন এখন ঘরে যাচ্ছি ট্রেকার করে। কালী মন্দির থেকে ট্রেকারে উঠেছি, এখন লালমনির যাব। বাই বাই, ঘরে গিয়ে সব ভিডিওস আপলোড করবো। বাই বাই, গুড নাইট।